আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি নিয়ে চলে এসেছি ব্রেড চিজ চিলি টোস্ট। তো যেটা খুবই টেস্টি খেতে আর যেটার ফ্লেভার কিন্তু খুব সুন্দর লাগে। চিজ চিলি টোস্ট বানাতে গেলে প্রথমে যেটা লাগছে হচ্ছে চিলিস। তো পাঁচটা আমি লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কা কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি প্রথমেই। আটা হয়ে গেছে, এবার আমি নিয়ে নিচ্ছি দুটো ব্রেড। তো ব্রেডটার উপরে মিওনিস লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তো আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি, এবার এটার মধ্যেও আমি পুরো মিওনিসটা কিন্তু ভালো করে লাগিয়ে নেব। তো পুরোটা লাগানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বেশি বেশি করে চিজ দিয়ে দিচ্ছি। চিজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন। এবার যেটা সবথেকে ইম্পর্টেন্ট, মানে চিলিস, তো আমি এখানে কুচি কুচি লঙ্কা, কুচনো লঙ্কাগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ব্রেডের উপরে। আমি এর মধ্যে সামান্য অরিগানো দিয়ে দিচ্ছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা আমি তাওয়ার মধ্যে সেঁকে নেব, একদম টোস্টের মতনই কিন্তু করব। তো 3 মিনিট কি 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটা এইভাবে কভার করে, এর ফুটোটাও কিন্তু আমি কভার করে নিচ্ছি পেপার দিয়ে। তো এটা 3 মিনিটের মধ্যে এইভাবে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন চিজগুলো কিন্তু গলে গেছে। তো এটা আমার, আমি তাওয়ার মধ্যে থেকে, তাওয়া থেকে আমি নামিয়ে নিচ্ছি। তো চলুন দেখাই কেমন হয়েছে। আজ পাচ্ছেন, তো এটা কিন্তু টোস্টের মতোই ক্রাঞ্চি হয়েছে। পাচ্ছেন কতটা চিজি হয়েছে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। আর নেক্সট ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। তো আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন অবশ্যই।